বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2022 লেয়ার টু এক্সাম সামনেই। যারা ক্লাস টেনে পড়ো তাদের জন্য ফিজিক্যাল সায়েন্স থেকে ফিজিক্যাল সায়েন্সের নাইনের যে সিলেবাস রয়েছে পরিমাপ চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের পার্ট ওয়ান একটা ভিডিও আমি আপলোড করেছিলাম। আজকে এই ভিডিওটা হচ্ছে পার্ট টু। আর যারা ক্লাস নাইনে পড়ো তাদের ফার্স্ট সামেটিভের কাজে লাগবে এই ভিডিওটি। তো দেখো এখানে আমি বেশ কিছু কোশ্চেন দিয়েছি, যেগুলো আমি কতগুলো শুধু উত্তর দিয়েছি আর কতগুলো এমসিকিউ আকারেও দিয়েছি। তো তোমাদের এই প্রশ্নগুলো আশা করি খুব কাজে দেবে। আর আমার চ্যানেলে ম্যাথমেটিক্সেরও ভিডিও দেওয়া রয়েছে, তো সেইগুলো লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেগুলো চাইলেই তোমরা দেখে নিতে পারো। এছাড়া সিলেবাস সংক্রান্ত ভিডিও কিন্তু রয়েছে, সেগুলোও ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়া মাধ্যমিক প্রিপারেশনের জন্য ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সের কিছু ভিডিও রয়েছে, সেগুলো প্লেলিস্টে রয়েছে, এছাড়া ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া রয়েছে, সেটাও দেখে নিতে পারো। আর আজকের ভিডিওটা চলো শুরু করা যাক। এর আগে 10টা প্রশ্ন দিয়েছি, এটা 11 নম্বর। একাধিক রাশির কি একই মাতৃয় সংকেত থাকতে পারে? হ্যাঁ, এটার উত্তর হবে হ্যাঁ। যেমন কার্য, টর্ক, শক্তির ও তাপের মাতৃয় সংকেত একই, m² t^-2। আর চাপ এবং পীড়ন যাদের মাতৃয় সংকেত হচ্ছে এক, m(l^-1, t^-2). দেখো এই কোশ্চেনটা কিভাবে আসতে পারে, তোমাদের একটা অপশনে দেওয়া থাকলো, এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা দেওয়া থাকলো। এখানে যে এক আর দু নাম্বার দিয়ে যে দিয়েছি, যে কোনো একটা অপশনের মধ্যে এই একটারটা দেওয়া থাকলো আর বাকি তিনটে অপশন অন্য কিছু দেওয়া থাকলো। তাহলে প্রশ্নটা এরকম হতে পারে যে একই মাতৃয় সংকেত রয়েছে কোনগুলোর। তাহলে একটাতে থাকলো ধরো কার্য, টর্ক, শক্তি, এগুলো থাকলো, আর বাকি তিনটে অপশন আলাদা আলাদা থাকলো। আবার এরকমও থাকতে পারে চাপ আর পীড়ন থাকলো একটাতে, কার্য টর্কটা থাকলোই না, আর অন্য আর আলাদা কিছু দেওয়া থাকলো। তো তখন তোমরা এই দুটো মুখস্থ থাকলে উত্তরটা দিতে পারবে। নেক্সট, একটি তুলাযন্ত্রের তুলাপাত্র দুটির ভর অসমান। প্রথমে ডান পাত্রে বস্তু ও বাম পাত্রে বাটখারা রেখে একটি বস্তুর ভর পাওয়া গেল m1। পরে বাম পাত্রে বস্তু এবং ডান পাত্রে বাটখারা রেখে ভর পাওয়া গেল m2। বস্তুটির প্রকৃত ভর কোনটা হবে? দেখো তুলাযন্ত্রের দুটো পাত্র থাকে, হ্যাঁ, দুদিকে, একদিকে বাটখারা দেওয়া হয় আর একদিকে বস্তু দিয়ে মাপা হয়। এবার এখানে বলেছে যে একবার ডান পাত্রে বস্তু, বাম পাত্রে বাটখারা দিয়ে বস্তুটির ভর পাওয়া গেল m1। পরে আবার সেটা চেঞ্জ করা হলো, বাম পাত্রে দেওয়া হলো বস্তু আর ডান পাত্রে বাটখারা, তখন পাওয়া গেল m2। তাহলে বস্তুটার প্রকৃত ভর কী হবে? এরকম অবস্থায় বস্তুটার প্রকৃত ভর কিন্তু ওই দুটো যে ভর আমরা পেলাম তাদের গড় হবে। গড় আমরা জানি যে সেই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ। তার মানে খ নম্বর অপশনটা হবে সঠিক উত্তর, m1+m2/2। এবার পরেরটা, একটি তুলাযন্ত্রের দুই বাহুর দৈর্ঘ্য অসমান। এখানে যে বাহু দুটো রয়েছে তার দৈর্ঘ্য বলেছে অসমান। প্রথমে ডান পাত্রে বস্তু ও বাম পাত্রে বাটখারা রেখে ভর পাওয়া গেল m1 আগেরটার মতো, পরে বাম পাত্রে বস্তু ও ডান পাত্রে বাটখারা রেখে ভর পাওয়া গেল m2। সুতরাং বস্তুটির সঠিক ভর কী হবে? এখানে ওই আগের প্রশ্নের যে চারটে অপশন সেই চারটে অপশনই দেওয়া থাকবে। তাহলে এরকম যদি হয় যে বাহু দুটোর দৈর্ঘ্য অসমান, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে সঠিক ভরটা আমরা বের করব সেটা কিন্তু √m1/m2, এইভাবে কিন্তু সঠিক ভরটা বের করতে হবে। দেখো তোমাদের কিন্তু প্রশ্ন এটা শিখে গেলে তাহলে প্রশ্ন একটু অন্যভাবেও দিতে পারে, m1 m2 না দিয়ে কোনো একটা সংখ্যাও দিতে পারে, ধরো 45 দিলো একটা আর একটা দিলো 55, মানে এরকমভাবেও দিতে পারে, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু ওরকম √ করে বের করতে হবে। বা প্রশ্নটা এভাবেও দিতে পারে যে একটি তুলাযন্ত্রের দুই বাহুর দৈর্ঘ্য অসমান হলে তোমরা কোনো বস্তুর সঠিক ভর কিভাবে নির্ণয় করবে, বলে চারটে অপশন দেওয়া থাকলো। তাহলে তোমরা উত্তরটা নিশ্চয়ই করতে পারবে। নেক্সট কোশ্চেন, তুলাযন্ত্রে ভর মাপার জন্য ডান দিকে বাটখানা এবং বাম দিকে বস্তু নেওয়া হয় কেন? দেখো এটার উত্তর কী হবে, উত্তরটাই নিচে দিয়েছি, কারণ তুলাযন্ত্রে কোনো একটা বস্তুর সঠিক ভর নির্ণয় করতে হয়, সেজন্য ডান হাতে বাটখারা বারবার পরিবর্তন করার সুবিধার জন্য ডান দিকে বাটখারা নেওয়া হয়। দেখো এটা আমি শর্টকাটে লিখেছি, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনো একটা বস্তু নিয়ে
তার মানে সেই বস্তুটার পরিমাণটা ঠিকই আছে, শুধু তার ভরটা কত সেটা মাপতে হবে। তাহলে সেটা মাপতে হলে আমাদের বাটখারা বারবার পরিবর্তন করে তার সঠিক ভরটা নির্ণয় করতে হবে। সেজন্য ডান হাতে আমরা সাধারণত কাজকর্ম করতে অভ্যস্ত, ওই জন্য ডান হাতে বাটখারা চেঞ্জ করতে সুবিধা হবে, সেই জন্য ডান দিকে কিন্তু বাটখারা রাখা হয়। আবার সাধারণ দাড়িপাল্লা যে রয়েছে তার ক্ষেত্রে কিন্তু উল্টোটা হয়, তার ক্ষেত্রে কিন্তু বাম দিকে রাখা হয় বাটখারা আর ডান দিকে রাখা হয় বস্তু। কেন? আমরা যখন দোকানে কোনো জিনিস কিনতে যাই তখন তো আমরা একটা জিনিস দিয়ে বলি না, দেখো এর ভর কত। আমরা তখন কি করি যে গিয়ে বলি, ধরো 500 গ্রামের আমার এই বস্তুটা লাগবে, বা 1 কেজি দাও তো অমুক জিনিসটা। তখন আমরা কোনো একটা জিনিস 1 কেজি মাপবো, তার মানে সেটাকে একবার কম করে নিতে হবে, একবার বেশি করে নিতে হবে, নিয়ে নিয়ে এইভাবে অ্যাডজাস্ট করতে হবে, মানে বস্তুটার পরিমাণটাই কম বেশি করতে হবে। সেই জন্য বস্তুটাকে ডান দিকে নিলে সেটা ডান হাত দিয়ে করতে সুবিধা হবে, যার জন্য সেই দাড়িপাল্লার ক্ষেত্রে আবার সেরকম হয়। আশা করি বুঝতে পারলে। নেক্সট প্রশ্ন, তুলা যন্ত্র কাচের বাক্সে রাখা হয় কেন? এটার উত্তর, বাতাসের প্রভাবে তুলা পাত্রগুলি যাতে আন্দোলিত না হয়। 2, তুলা পাত্র এবং তুলা যন্ত্রের অন্যান্য অংশে যাতে ময়লা জমতে না পারে। দেখো, আমরা জানি যে তুলা পাত্রগুলো যদি একটু হাওয়া লাগে তাহলে দুলতে থাকবে, দুললে কিন্তু সঠিক ভর পাওয়া যাবে না, সেই জন্য রাখা হয় কাচের বাক্সে। আর অন্যান্য অংশগুলোতে যেমন তুলা পাত্রে বা অন্যান্য জায়গায় যদি নোংরা লেগে যায়, যেমন আমরা জানি সাধারণত এমনি সবসময় ধুলো উঠতে থাকে, যে কোনো জিনিসের ওপরই ধুলো পড়ে যায়, তো তার জন্য কিন্তু ভরের কম বেশি হবে, সেই জন্য কাচের বাক্সে রাখা হয়। পরের প্রশ্ন, কৃত্রিম উপগ্রহে তুলা যন্ত্রের দ্বারা ভর পরিমাপ করা যায় না কেন? দেখো, কৃত্রিম উপগ্রহের অভিকর্ষ নেই, অভিকর্ষহীন স্থানে তুলা যন্ত্রের সাহায্যে ভর পরিমাপ করা যায় না, কারণ বাটখারা ও বস্তু উভয়ই অভিকর্ষ বল দ্বারা আকর্ষিত হয় এবং সাম্যে আসে, তাই অভিকর্ষ না থাকলে ভর পরিমাপ সম্ভব নয়। সেই জন্য কৃত্রিম উপগ্রহে বস্তুর ভর অপরিবর্তিত থাকে। তার ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে বাটখারা এবং বস্তু দুটোই, যখন কোনো বস্তু ভর মাপা হয় তখন কী হয়, দুলতে থাকে, তারপর এক সময় গিয়ে সেটা সাম্যে আসে। সেটা কার জন্য? সেটা অভিকর্ষ বলের জন্য। এবার কৃত্রিম উপগ্রহে যেহেতু অভিকর্ষ বল নেই, সেজন্য সেখানে তার যে কোনো বস্তুর ভর অপরিবর্তিত থাকে, যার জন্য এখানে তুলা যন্ত্র দ্বারা মাপা সম্ভব নয়। পরের প্রশ্ন, কোনো বস্তুর ভর 9.29 গ্রাম হলে সেটি পরিমাপের জন্য ন্যূনতম কতগুলি বাটখারা প্রয়োজন? দেখো, ন্যূনতম বলেছে, আমরা কিন্তু অনেক বেশি দিয়েও মাপতে পারি। যেমন ধরো 9 গ্রাম রয়েছে, যে প্রথম 9.29, প্রথম যে 9 রয়েছে সেটা 1111 করে 9টা বাটখারা নিয়েও মাপতে পারি, কিন্তু সেটা আমরা করা যাবে না, কারণ এখানে বলা আছে ন্যূনতম, মানে সবচেয়ে কম সংখ্যক কটা দিয়ে মাপা যাবে, ওর থেকে কম দিয়ে কিন্তু আর মাপা যাবে না। তো দেখো, 9 গ্রামের জন্য একটা 5 গ্রামের বাটখারা, একটা 2 গ্রাম, একটা 2 গ্রাম, তাহলে হয়ে গেল 9 গ্রাম। আর 0.29 মানে হচ্ছে 290 গ্রাম, হ্যাঁ, একটা শূন্য থাকতে পারে, ওই পয়েন্টের জন্য শূন্যটা চলে গেছে। তাহলে 290 গ্রাম কী করে মাপবো? 200 গ্রাম যোগ 50 গ্রাম যোগ 20 গ্রাম যোগ 20 গ্রাম, হয়ে গেল 290 গ্রাম। তাহলে টোটাল কটা লাগলো? তাহলে 7টি বাটখারা প্রয়োজন। তাহলে গ নম্বর অপশনটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোনো তুলা যন্ত্রে অসমান বাহু থাকলে যদি কোনো বিক্রেতা বড় বাহুর দিকে বস্তু রাখেন তাহলে ক্রেতা লাভবান হবেন, ক্রেতা ক্ষতিগ্রস্ত হবেন, লাভ বা ক্ষতি কোনোটাই হবে না? দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো যে তুলা যন্ত্রের বাহু দুটো যদি অসমান থাকে, তাহলে বড় বাহুর দিকে যদি বস্তু রাখা হয় আর ছোট বাহুর দিকে যদি বাটখারা রাখা হয়, তাহলে ব্যাপারটা কী হয়ে যাচ্ছে, বস্তুটির যা প্রকৃত ভর তার থেকে কিন্তু বেশি ভরের বাটখারা দিতে হবে ওটাকে সমান করার জন্য, ব্যালেন্স করার জন্য। তার মানে কি, বস্তুর প্রকৃত ভর অপেক্ষা বেশি বাটখারা লাগছে মানে কি, তার মানে বস্তুটার ভর কম কিন্তু বাটখারা দিয়ে দেওয়া হচ্ছে বেশি, তার মানে কি, ক্রেতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্রেতার লস হচ্ছে, তাই না? ব্যাপারটা বুঝতে পারলে কি না বলো। পরের প্রশ্ন, দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক হলো আলোকবর্ষ পার্সেক অ্যাস্ট্রোনমিক্যাল একক। দেখো, এখানে যে কটা দেওয়া আছে সবগুলোই কিন্তু দৈর্ঘ্য পরিমাপের বড় একক, কিন্তু সবচেয়ে বড় একক হচ্ছে খ নম্বর, পার্সেক। 1 পার্সেক মানে হলো 3.26 আলোকবর্ষ,
তাহলে আলোকবর্ষ থেকেও তিন গুণ, মানে সোয়া তিন গুণ, তাহলে অনেকটাই বড়। আর যেটা অ্যাস্ট্রোনমিক্যাল একক সেটা হচ্ছে ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল একক, মানে হচ্ছে 1.496 × 10⁸ কিমি। আর ওয়ান আলোকবর্ষ মানে হচ্ছে 9.46 × 10⁻¹২ কিমি। তার মানে সবচেয়ে বড় পার্সেক, তারপরে আলোকবর্ষ, তারপরে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল একক। পরের প্রশ্ন, সাধারণ স্কেলের সাহায্যে একটি বইয়ের পাতার বেধ কিভাবে নির্ণয় করবে? দেখো উত্তরটা, সাধারণ স্কেলের সাহায্যে বইয়ের পাতার গড় বেধ নির্ণয় করতে হবে। দেখো গড় বেধ কী করে নির্ণয় করবে, মানে একটা মোটা বই রয়েছে মনে করো, স্কেল দিয়ে সেটার বেধটা, হ্যাঁ, পাশে মানে কতটা উচ্চতা সেই উচ্চতাটা মাপবে তুমি। হ্যাঁ, লম্বালম্বিভাবে না, বেধ মানে তো প্রস্থ, সেইভাবে মাপবে, এবং সেটা একবার নয় চার পাঁচবার মাপবে। মাপার পরে যদি পাঁচবার মাপো তাহলে সেটাকে পাঁচ দিয়ে ভাগ করবে, তাহলে সেটার গড় বেধ বেরিয়ে যাবে। মনে করো গড় বেধ হচ্ছে বি আর টোটাল পাতার সংখ্যা হচ্ছে এন, তাহলে বইয়ের একটি পাতার বেধ কী হবে? বি বাই এন, মানে গড় বেধ বাই পাতার মোট সংখ্যা। তাহলে আশা করি প্রশ্নগুলোর উত্তর বুঝতে পারলে। আর ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্ট করে জানিও। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করো, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তাহলে এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে।